ভোটের উত্তপ্ত আবহে ব্যতিক্রমী ছবি হাবড়ায় নতুন ভোটারদের হাতে গোলাপ দিয়ে স্বাগত জানানো হল বুথে প্রথম ভোট দিতে এসে ফুল পেয়ে আপ্লুত ভোটাররাও লোকসভা নির্বাচনের শেষ দফায় যেখানে উত্তপ্ত রাজ্য রাজনীতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় দেখা গেল এক ভিন্ন ছবি গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে নতুন ভোটারদেরকে স্বাগত জানাতে এবং নতুন ভোটারদেরকে উৎসাহিত করতে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল আজ লোকসভার শেষ দফার ভোট রাজনৈতিক মহল বলছে এই পর্বই এবারের ভোটের সবথেকে হাই ভোল্টেজ সপ্তম দফায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার দমদমে ভোট মোট নটি আসনে ভোট গ্রহণ হয়েছে পয়লা জুন অর্থাৎ আজ লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে সাতান্নটি আসনে ভোট গ্রহণ হয়েছে এদিন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচন ঘিরে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর এসে পৌঁছেছে শেষ দফার ভোটে উত্তপ্ত রাজ্য রাজনীতি কোনো কোনো জায়গা আবার অশান্ত হয়ে উঠেছে গোলা বারুদে ঘটেছে রক্তপাতের মতন ঘটনা এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এক ভিন্ন চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার হাবরা পৌরসভার ন নম্বর ওয়ার্ডের দুশো উনচল্লিশ নম্বর বুথে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব উদযাপনে নতুন ভোটারদেরকে স্বাগত জানাতে এবং তাদেরকে উৎসাহিত করতে তাদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল জানা যায় প্রায় হাজারেরও কাছাকাছি গোলাপ ফুলের ব্যবস্থা করা হয়েছে সেই ফুল দিয়েই স্বাগত জানানো হয় ভোটারদের কেন্দ্রের অদূরে তৃণমূল ক্যাম্প অফিস থেকে নতুন ভোটারদের হাতে গোলাপ ফুল তুলে দিতে দেখা গেল দলীয় কর্মীদের লোকসভা নির্বাচনের শেষ দিনে এক ভালোবাসার নজির গড়ল হাবড়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথ প্রথম ভোট দিতে এসে ফুল উপহার পেয়ে রীতিমতন আপ্লুত নবীন ভোটাররাও এই বিষয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসা এক নতুন ভোটার আকাশ দাস জানান

ভোটের শেষ দিনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় শান্তিপূর্ণভাবেই ভোট চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এই আয়োজনের বিষয়ে স্থানীয় এক তৃণমূল কর্মী জানান গণতন্ত্রের সব থেকে বড় উৎসব চলছে ভোট কেন্দ্রে আসা নতুন ভোটারদেরকে উৎসাহিত করবার জন্য আমরা তাদের জন্যই ছোট্ট আয়োজন করেছি ফুল এমন একটি জিনিস যাকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয় এই ফুল দিয়ে প্রথম ভোটারদেরকে আমরা স্বাগত জানালাম আগামী দিনে যাতে তারা এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই কামনাই করি ওরা নতুন ভোটার ওরা বাচ্চা মানুষ আমাদের সন্তানেরই মতন ওদেরকে আমরা একটু ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তা দিয়ে এবং ওদেরকে একটু উৎসাহিত করছি গণতান্ত্রিক দেশ ভোট মানে আমাদের বাঙালির আরেকটা উৎসব সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে আমাদের এখানে কোনো অশান্তি নেই কোনো ঝুড়ঝামেলা নেই আজকে আমরা পাড়ার লোক দেখুন কি কি করে না করে দেখার দরকার নেই আমাদের একটাই উদ্দেশ্য সবাই আমরা একই ফ্রেমে একইভাবে ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই আমাদের এখানে কোনো অশান্তি চাই না কোনো মেলা চাই না এবং আমরা বাচ্চা মানুষদের হাতে গোলাপ দিয়ে তাদেরকে উৎসাহিত করে আমাদের ভালোবাসাটা ওদেরকে জানাচ্ছি যে তোমরা নতুন ভোটার তোমাদের শুভেচ্ছা বার্তা রইল কারণ দেখুন ফুল মানে ফুল এমন একটা জিনিস ভালোবাসার জিনিস আমরা সেই ভালোবাসাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চাই শুধুমাত্র নতুন ভোটাররা নয় অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরাও যেখানে লোকসভা ভোটের শেষ দিনে নানান জায়গা অশান্ত হয়ে উঠেছে সেখানে দাঁড়িয়ে হাবরা এই অভিনব উদ্যোগ যেন ভালোবাসার নজির হয়ে থাকলো নিউ ল্যান্ড হাবরা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ